কল্যাণীর বিজেপি বিধায়কের কার্যালয়ে বিক্ষোভ, বিজেপি কর্মীদের ব্যাপক উত্তেজনা। অভিযোগ, বিধায়ক তার লোকজন নিয়ে কল্যাণীর শ্যামাপ্রসাদ ভবন বিজেপি অফিসে যুব মোর্চার নেতাকে মারধর করে, আর তারই পাল্টায় ক্ষুব্ধ কর্মীরা। আপনাদের দেখো সেই মুহূর্তের ছবি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, দেখুন এমএলএ লেখা কালো গাড়ি সেটা দাঁড়িয়ে রয়েছে, আর সেখানে ভাঙচুর চালাচ্ছে একদল, আর বিজেপির কর্মীরাই ক্ষুব্ধ। এই পুরো ঘটনায় ঠিক কি উঠে আসছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এমএলএ লেখা যে গাড়ি, সেই গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। ওদিকে রীতিমতো হাতাহাতি হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কল্যাণীতে এই ঘটনা ঘটেছে, কল্যাণীতে বিধায়ক তার লোকজন নিয়ে কল্যাণীর শ্যামাপ্রসাদ ভবন বিজেপি অফিসে যান, আর যুব মোর্চার নেতাকে মারধর করে, এই অভিযোগ রয়েছে। আর তারপরে এই রকম একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কল্যাণীর বিজেপি বিধায়কের কার্যালয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের জানাচ্ছেন এই বিষয় নিয়ে, কি হয়েছে বিশ্বজিৎ, এই রকম পরিস্থিতি কেন, বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ কি হয়েছে? দেখো, গত কয়েকদিন ধরে কল্যাণীর বিজেপি বিধায়কের বিরুদ্ধে তাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে কল্যাণীর যে এইমস হসপিটাল আছে সেই এই হসপিটালে অস্থায়ী কর্মী নিয়োগকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা রয়েছে, চর্মায় রয়েছে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের সাথে। গত কালকে যখন দলীয় সমর্থকেরা কল্যাণীর যে বিজেপির যে শ্যামাপ্রসাদ ভবন বিজেপি পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে বিজেপির দলীয় কর্মীরা তারা বিধায়কের কাছে তাদের ক্ষোভ জানাতে গেলে বিধায়ক তখন দলবল নিয়ে এসে তাদেরকে মারধর করে বলে এমনটাই অভিযোগ। আজকে ঠিক সন্ধ্যা এবং এই ঘটনার পরে কল্যাণী থানাতে বিধায়কের যে সমস্ত যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তাদের বিরুদ্ধে কল্যাণী থানাতে অভিযোগ দায়ের করে, এবং আজকে ঠিক সন্ধ্যেবেলায় যখন বিজেপি গতকাল তিনি পালিয়ে চলে গেছিলেন এবং আজকে যখন তিনি তার দলীয় কার্যালয় রয়েছে কল্যাণীতে তিনি যখন সেখানে ছিলেন সেই সময় দলীয় যারা সমর্থক আছে তারা তাকে জিজ্ঞাসা করতে যায় যে এই ধরনের ঘটনা তিনি তাদের দলের লোকজনকে বাদ দিয়ে তারা বাইরের লোকজনকে চাপিয়ে দিচ্ছেন পয়সার বিনিময়ে, সেই জানতে গেলে সেই সময় চরমে ওঠে এবং তাদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং বাধ্য হয়ে দলীয় কর্মী সমর্থকেরা তারা একবার নজর রাখো। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কি কারণে এই পরিস্থিতি তৈরি হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।